সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। অবশেষে পাকিস্তান জানালো কি কারণে তারা অভিনন্দন বর্তমানকে ছাড়তে বাধ্য হলো। সেটা নাকি আন্তর্জাতিক কোনো প্রেশারে নয়, তবে কি কারণে পাকিস্তান আমাদের উইং কমান্ডার, আমাদের দেশের গর্ব অভিনন্দন বর্তমানকে ছাড়তে বাধ্য হলো সেটি জানবো আজকের এই ভিডিওতে। সেই জন্য ভিডিওটিকে আপনারা সম্পূর্ণ দেখবেন। আর ভিডিওটি শুরুর আগে আপনি যদি অভিনন্দন বর্তমানের ভারতে ফিরে আসাতে আপনি যদি গর্ববোধ করে থাকেন তাহলে ভিডিওটিকে এক্ষুনি লাইক দেবেন, ভিডিওটিকে আপনাদের বন্ধুবান্ধবের সঙ্গে প্রচুর প্রচুর শেয়ার করবেন এবং ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবেন। আর ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন যে পাকিস্তান যেই কারণ বলছে সেই কারণে আপনারা সন্তুষ্ট কি না। তো চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে আমরা ভিডিওটি শুরু করি। চাপে পড়ে পাকিস্তান অভিনন্দনকে ছেড়ে দেয়নি, যে কারণে তাকে ছাড়া হলো চলুন দেখে নিই। গত কয়েকদিন ধরেই চলছে জোরকদম সমালোচনা ভারত পাকের উত্তপ্ত পরিস্থিতি নিয়ে। ভারত হামলা করা ঠিক পরেই পাল্টা হামলার পর বিমান ভূপাতিত করে আটক ভারতীয় বিমান বাহিনীর পাইলট অভিনন্দনকে চাপের মুখে হস্তান্তর করা হয়নি বলে জানিয়েছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি। শুক্রবার ব্রিটিশ সংবাদ মাধ্যমে বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে এমনটাই তিনি কিন্তু জানিয়েছেন। বিবিসিকে দেওয়া সেই সাক্ষাৎকারে পাক স্বরাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি বলেন, পাকিস্তান চাপের মুখে পড়ে কিংবা বাধ্য হয়ে ভারতীয় পাইলট অভিনন্দনকে হস্তান্তর করেনি। আমরা তাদেরকে এই বার্তা দিতে চেয়েছি যে আমরা আপনাদের নাগরিকদের সঙ্গে বাজে আচরণ করতে চাই না, আপনাদের ভোগান্তিও বাড়াতে চাই না, আমরা চাই শান্তি। গত 27 ফেব্রুয়ারি ভারতীয় বিমান ভূপাতিত করার পর পাইলট অভিনন্দনকে আটক করে পাকিস্তান সেনাবাহিনী। সেখানে দুই দিনের বেশি আটক থাকেন তিনি। প্রধানমন্ত্রী ইমরান খানের ঘোষণার পর শুক্রবার রাতে তাকে ভারতের কাছে হস্তান্তর করে পাকিস্তান। বিবিসিকে দেওয়া ওই সাক্ষাৎকারে পাক পররাষ্ট্রমন্ত্রী কুরেশি বলেন, ভারতের রাজনীতির কারণে আঞ্চলিক স্থিতিশীলতা নষ্ট করতে চায় পাকিস্তান। এ সময়ে তিনি পাকিস্তানের মাটিকে সন্ত্রাসবাদীর ঘাঁটি হিসাবে ব্যবহার করতে না দেওয়ার কথাও ঘোষণা করেন। সন্ত্রাসী কর্মকাণ্ডে মদত দেওয়ার ব্যাপারে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী কুরেশি বলেন, যদি কোনো সশস্ত্র সংগঠন এমনটা করে থাকে তাহলে তাদের দমনে যথাযথ পদক্ষেপ নিতে আমাদের সরকার বাধ্য। আমাদের দেশে কোনো রাষ্ট্র বহির্ভূত কর্মকাণ্ডকে ছাড় দেওয়া হবে না, আমরা এই অঞ্চলে কোনো যুদ্ধ চাই না। তবে যে আপনাদের এত প্রমাণ দেওয়া হলো 26/11 তাজ হোটেলে যেই জঘন্য কাণ্ড আপনারা করলেন, এত প্রমাণ দেওয়া হলো, তারপরে আপনারা কী করলেন? কিছুই করেননি। আবার বলছেন প্রমাণ, আবার বলছেন আপনারা শান্তি চান। শান্তি চাইলে আমাদের পুলওয়ামাতে এতজন শহীদকে আপনারা মেরে ফেললেন, আপনাদের এলাকার আপনাদের জঙ্গি, আপনাদের মদতপুষ্ট জঙ্গি জেইশ ই মোহাম্মদ এতগুলো কাজ করে ফেললো, আপনারা সেখানে কিচ্ছু করতে পারলেন না। আবার বলছেন যে আপনারা শান্তির জন্য তাকে ছেড়ে দিয়েছেন। যদি আপনাদের দেশের নাগরিক, আপনাদেরই দেশের নাগরিক যদি সেই ভিডিওটিকে ভাইরাল না করতো তাহলে হয়তো আপনারা বলতেনই না যে আমাদের পাইলট আপনাদের কাছে আটকে আছে। আরও তার সাথে যে কী কী মানসিক অত্যাচার করা হয়েছে সেটা আস্তে আস্তে সব বের হচ্ছে। তো পাকিস্তান, আপনারা কিন্তু সেই যুদ্ধবন্দীদের চুক্তি আপনারা কিন্তু লঙ্ঘন করেছেন, এরপর দেখবেন ভারত কী করে। বন্ধুরা, আপনারাও যদি পাকিস্তানের দেওয়া এই তথ্যে সন্তুষ্ট হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন, আর যদি সন্তুষ্ট না হয়ে থাকেন তবুও কিন্তু অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আপনাদের মনোভাব লিখতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা, দেখা হচ্ছে আমার আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।